বিশ্ববাজারে যখন ভোজ্য তেলের দাম কমে এসেছে, তখন দেশের মিল মালিকরা ইতিমধ্যেই লিটার প্রতি 20 টাকা বাড়ানোর প্রস্তাব জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে। বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের জানান, বিশ্ববাজারে ভোজ্য তেলের দাম কমে যাওয়ার যে সুবিধা পাওয়ার কথা ছিল, ডলারের দাম বাড়ার কারণে তা আপাতত পাওয়া যাচ্ছে না। তিনি জানান, ব্যবসায়ীরা ভোজ্য তেলের দাম বাড়ানোর দাবি তুলেছে, অন্যদিকে বিশ্ববাজারে দাম কমেছে, তাই পুরো বিষয়টি খতিয়ে দেখে ট্যারিফ কমিশনকে দাম সমন্বয় করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। আর সোয়াবিনের তো মন্ত্রী এখানে কেন, সেটা বাণিজ্য মন্ত্রণালয়ে তারা দেখবে কি প্রাইস আছে। গ্লোবাল মার্কেটের দাম কমেছে, কিন্তু আমাদের দেশে ডলারের দামটা বেড়ে গেছে, যার জন্য যে সুফলটা পাওয়ার কথা সেটা পাচ্ছে না। তারপরেও ট্যারিফ কমিশন পুরো জিনিসটা তারা চেক করবে, খুব শীঘ্রই তারা বসবে। আমাদের ওরা তো একটা দাবি দিয়েছে, সেটা জাস্টিফাইড কিনা ট্যারিফ কমিশন হয়তো উইদিন এ উইক তারা বসে এটা দেখবে। প্রতি লিটার ডিজেলে এখনও 8 টাকা লোকসান দেয়া হচ্ছে জানিয়ে জ্বালানি তেলের বিষয়ে মন্ত্রী বলেন, আশপাশের দেশের চেয়ে বাংলাদেশে জ্বালানি তেলের দাম এখনও কম। জ্বালানি প্রতিমন্ত্রী তার হিসাবটা দিয়েছেন যে এই মুহূর্তে কী দাম হয়েছে এবং আশেপাশের দেশগুলোর কী দাম আছে, সেটাতে দেখা গেছে যে এখনও আমাদের প্রতিবেশী দেশ থেকে আমাদের দাম কম আছে। এখনও যদি ধরা হয় ডিজেলের দাম যেটা ধরা হয়েছে আজকের বাজারে, প্রতি লিটারে প্রতি হিসেবে তারা 8 টাকা করে লোকসান করছে ডিজেলে। পরিবহন ভাড়া বাড়ার অজুহাতে রাজধানীতে পণ্যের দাম বাড়ানো হচ্ছে, এ বিষয়ে বাজার তদারকি করা হবে কিনা জানতে চাইলে মন্ত্রী বলেন, সড়ক পরিবহন মন্ত্রণালয় বিষয়টি তদারকি করবে। মুন্নাফ রশিদ, এখন ঢাকা।